করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই অনুষ্ঠিত হয়েছে এবছরের মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হলেও কেন্দ্রে প্রবেশ ও পরীক্ষা শেষে বের হওয়ার সময় প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয়। শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত সারা দেশে একই সাথে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার প্রস্তুতি ছাড়াও গণপরিবহন সীমিত থাকায় আগেভাগে কেন্দ্রে আসা করোনা পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল বাড়তি চাপ। কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিলেও শিক্ষার্থী আর অভিভাবকদের ভিড়ে সামাজিক দূরত্ব মেনে চলা ছিল প্রায় অসম্ভব। হাত স্যানিটাইজ ও তাপমাত্রা পরীক্ষা করে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে পরীক্ষার্থীদের। তবে করোনা পরিস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অভিভাবকদের মাঝে। এবছর 37টি সরকারি মেডিকেল কলেজে 4,350টি আসনের জন্য নিবন্ধন করেছেন প্রায় 15 লাখ শিক্ষার্থী।